আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা, তোমরা সবাই কেমন আছো? সো আবারও চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে একটা আই লুক আজকের ভিডিওটা হচ্ছে ঈদ স্পেশাল লুক, মানে সামনে ঈদকে কেন্দ্র করে আমি তোমাদেরকে আজকে এই লুকটা ক্রিয়েট করে দেখাবো। সো তোমরা দেখতে পাচ্ছ লুকটা হচ্ছে খুবই ন্যাচারাল এবং খুবই সেটেল। সো আমি এই লুকটা স্পেশালি যারা বিগিনার আছে, একদমই মেকআপ করতে পারো না, তাদের জন্য এই ভিডিওটা করেছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো প্রকারের কোনো আইল্যাশ এবং হচ্ছে কোনো আইলাইনার লাগাইনি। স্টিল আমার লুকটা কিন্তু খুবই সেটেল মনে হচ্ছে এবং খুব অকওয়ার্ড লাগছে না, লাইক কোনো কিছু কম বেশি লাগছে না। এখন কিন্তু যেই গরম পড়েছে, সেই গরমকে কেন্দ্র করে আমি বলতে চাই যে বেশি একটা মেকআপ গর্জিয়াস না করাই ভালো, কারণ তাহলে এটা তোমাদের খুবই অস্বস্তি ফিল হবে। তো সেই জন্য যাতে খুবই সেটেল, ন্যাচারাল, স্টিল গ্ল্যাম একটা লুক আমি তোমাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি, যেটা হচ্ছে একটা পিঙ্ক লুক। সো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওতে যাওয়া যাক। Sefarim kipleri এটা ছিল আজকের ফাইনাল ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে। সো তোমরা যদি আরো এরকম ন্যাচারাল কোনো লুক দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি পছন্দের কোনো কালারের আই লুক দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে এরকমই ন্যাচারাল এবং তোমাদের পছন্দের কালারের আই লুক ক্রিয়েট করে দেখাবো। মানে আর তোমরা যদি ন্যাচারাল নাও দেখতে চাও, স্টিল তোমরা কোনো গর্জিয়াস গ্ল্যাম লুক দেখতে চাও এবং সেটা কোন কালারের উপরে দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা পছন্দ হয়ে গেলে আবারও আগের মতো বলছি, একটি লাইক করে দিও আর কমেন্ট করো এবং তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো, এবং তোমরা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। সো ইনশাল্লাহ আবার দেখা হবে। তব তক কে লিয়ে আলবিদা, আল্লাহ হাফেজ।